আজকের পাঠ ক্লাস নাইনে দ্বিতীয় লেসন অল অ্যাবাউট এ ডগ নিয়ে। অল অ্যাবাউট এ ডগ পুরোটাই কুকুরকে নিয়ে, একটি পিকিনিজ কুকুরকে নিয়ে এই গল্প। তা লিখেছেন আলফ্রেড জর্জ গার্নার। আলফ্রেড জর্জ গার্নার তিনি যে সমস্ত লেখাগুলো লিখেছেন পুরোটা সব লেখাগুলো কিন্তু তিনি আলফা অব দ্য প্লাউ এই ছদ্মনামে লিখেছেন। তার মধ্যে যা তোমাদের পাঠ্যেই রয়েছে দ্য পিলার্স অফ দ্য সোসাইটি, পিপলস অন দ্য শোর, এরকম আরও অনেক বই লিখেছেন যে বইগুলো সাধারণত তিনি আলফা অব দ্য প্লাউ এই ছদ্মনামে তিনি লিখেছেন এবং লিখে জনপ্রিয় হয়েছিলেন। তা আজকের যে পাঠ্য অল অ্যাবাউট এ ডগ, এটা কিন্তু পুরোটাই একটা প্রবন্ধ এবং তিনি সেম নামে লিখেছিলেন, তারই একটি এডিটেড ভার্সন হচ্ছে এই অল অ্যাবাউট এ ডগ আজকের যে পাঠ্য, যে ক্লাস নাইনের দ্বিতীয় লেসনে যা রয়েছে। পুরো গল্পটা কিন্তু আইন এবং তার প্রয়োগ নিয়ে, বিভিন্ন দেশে বিভিন্ন আইন রয়েছে, তা লেখক যেখানে কথা বলেছেন সাধারণত সেই দেশে যে আইন রয়েছে যে পাবলিক যানবাহনে কোনোভাবে কোনো পোষ্যকে নিয়ে যাওয়া যাবে না বা কুকুরকে নিয়ে যাওয়া যাবে না, এরকম ধরনের কিছু একটা আইন রয়েছে। তা সেই আইন ভেঙে একজন একটি অল্প বয়সী মহিলা তার পোষা কুকুর পিকিনিজ কুকুরকে নিয়ে বাসে উঠেছিল, সেই নিয়ে যত সমস্যার সূত্রপাত, এবং সেই সমস্যা শুধু সেই পিকিনিজ কুকুরকে নিয়ে হয়েছে তাই নয়, আইন রক্ষা করতে গিয়ে বা আইন রাখতে গিয়ে কিছু কমন সেন্সের অভাব যা আমরা কন্ডাক্টারের বাস কন্ডাক্টারের মধ্যে দেখতে পেয়েছি, সেই বাস কন্ডাক্টারের সিদ্ধান্ত কিন্তু এই ঝামেলার একটি অন্যতম কারণ। কি ঝামেলা? আমরা এই গোটা গল্পটা পড়লে যা বুঝতে পারি, যা আমাদের মনে প্রশ্ন জাগে, তা হচ্ছে মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ, কোনটা? তা তারই উত্তর আমরা পাবো এই গল্পে। চলো পুরোটা দেখে নেওয়া যাক, তারপর আমরা জানতে পারবো যে আইন মানুষের জন্য না মানুষ আইনের জন্য, কোনটা। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি বাসে ট্রাভেল করছিলাম, বাসে করে যাচ্ছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, বিটার কথার অর্থ হলো তেতো বা তিক্ত। তা এখানে কিন্তু দাঁড়াবে বিটারলি কোল্ড নাইট, অর্থাৎ কনকনে ঠান্ডা রাত্রি, এটা ছিল একটি কনকনে ঠান্ডা রাত্রি। অ্যান্ড এবং ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং এমনকি ফার এন্ড একেবারে শেষের দিকে, বাসের সবার শেষের দিকে, দ্য ইস্ট উইন্ড কাট, ইস্ট উইন্ড অর্থাৎ পূবালি বাতাস, পূর্ব দিকের বাতাস, কাট লাইক এ নাইফ, যেন ছুরির মতো কাটছিল, অর্থাৎ ঠান্ডা বাতাস এমন ছিল তা যেন ছুরির মতো কাটছিল। আমাদের দেশে যেমন উত্তর দিক থেকে বাতাস আসে শীতের সময়, উত্তরা বাতাস বলি আমরা, তা লেখক যেখানে কথা বলছেন ওখানে কিন্তু পূবালি বাতাস, অর্থাৎ শীতের সময় পূর্ব দিকে যে বাতাস তা খুব কনকনে হয় এবং তা যেন ছুরির মতো কাটছিল। দ্য বাস স্টপ অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার, বাস দাঁড়ালো এবং দুজন মহিলা এবং একজন ভদ্রলোক তারা একসঙ্গে বাসটিতে উঠলো। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং ভ্যাকেন্ট অর্থাৎ খালি, খালি জায়গাগুলোকে পূর্ণ করলো। দ্য ইয়ঙ্গার ওমেন ক্যারেড এ লিটল পিকিনিজ ডগ, দ্য ইয়ঙ্গার ওমেন সব থেকে কম বয়সী যে মহিলা ছিলেন তিনি নিয়ে এসেছিলেন সঙ্গে করে একটি ছোট্ট পিকিনিজ ডগ, পিকিনিজ কুকুর। পিকিনিজ কুকুর এক ধরনের ছোট্ট কুকুর যা সারা শরীর লোমে ভর্তি থাকে, চোখগুলো যেন লোমে অর্ধেক ঢাকা থাকে, চোখগুলো ছোট ছোট হয়, পিটপিট করে, এবং এটা হচ্ছে ঠিক চাইনিজ কুকুর, একে চাইনিজ কুকুর বলা হয়, অর্থাৎ পিকিং নামক একটি জায়গা ছিল, সেই পিকিং নামক জায়গা থেকে কিন্তু এই পিকিনিজ ডগ কথাটির উৎপত্তি হয়েছে, অর্থাৎ চীন দেশের। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, কন্ডাক্টর এলেন এবং তাদের ফেয়ার বা ভাড়া নিলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, তারপর দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, এরপর তার চোখ পড়ল ওই বিডি আইড অর্থাৎ ছোট কুতকুতে চোখ, যাকে বলা হয় ছোট কুতকুতে বা পুতির মতো চোখ,
সেই চোখের একটি কুকুরের দিকে তার নজর পড়ল। আই শো ট্রাবল কামিং আপ, আমি দেখলাম ট্রাবল সমস্যা, কামিং আপ আগত প্রায়, কোথা সমস্যা এলো বলে। দিজ ওয়াজ দ্য অপরচুনিটি, এটাই ছিল সেই রকম ধরনের একটা অপরচুনিটি বা সুযোগ, ফর হুইচ যার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, ঠিক এরকম একটা সুযোগের জন্য যেন কন্ডাক্টর অপেক্ষা করছিলেন। অ্যান্ড হি ইন্টেন্ডেড, এবং তিনি চেয়েছিলেন, ইন্টেন্ড অর্থাৎ চাওয়া, ইন্টেন্ডেড তিনি চেয়েছিলেন, টু মেক দ্য মোস্ট অফ ইট অর্থাৎ তিনি এইটাই যেন সর্বতোভাবে চেয়েছিলেন, ঠিক এরকম ধরনের একটা ঝামেলাকে তিনি সর্বতোভাবে চেয়েছিলেন, কে কন্ডাক্টর। আই হ্যাড মার্কড হিম, আই হ্যাড মার্কড হিম, আমি তাকে চিহ্নিত করেছিলাম। এখানে আই বলতে কাকে বোঝাচ্ছে, লেখককে, লেখক চিহ্নিত করেছিলেন, হিম বলতে কন্ডাক্টরকে, লেখক কন্ডাক্টরকে চিহ্নিত করেছিলেন, অ্যাজ দ্য টাইপ সেরকম ধরনের মানুষ হিসাবে, হু হ্যাড জেনারেল ভগ যার ছিল একটা সাধারণ অস্পষ্ট ভ্যাগ অর্থাৎ অস্পষ্ট গ্রিভেন্স অর্থাৎ একটা অভিযোগ, তার একটা অস্পষ্ট অভিযোগ সাধারণভাবে ছিল, অ্যাবাউট এভরিথিং সমস্ত কিছু নিয়ে তার জন্য একটা সবসময় একটা অস্পষ্ট অভিযোগ কাজ করত। হি সিমড, তাকে দেখে মনে হতো, হি সিমড অর্থাৎ তাকে দেখে মনে হতো, টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স, তাকে দেখে মনে হতো যে তার আছে যেন একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট একটা অভিযোগ রয়েছে, এগেনস্ট বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে, প্যাসেঞ্জারদের বিরুদ্ধে, কোন প্যাসেঞ্জারদের বিরুদ্ধে, না হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস, যারা আসতেন এবং তার বাসে বসতেন, হোয়াইল হি, হোয়াইল যখন, হি শিভার অ্যাট দ্য ডোর, যখন তিনি নিজে শিভার অর্থাৎ কাঁপা, ঠান্ডায় ঠকঠক করে কাঁপছেন, কাঁপতেন তিনি, অর্থাৎ কন্ডাক্টর যখন দরজার কাছে দাঁড়িয়ে ঠান্ডায় ঠকঠক করে কাঁপতেন, তখন অন্যান্য যে সমস্ত প্যাসেঞ্জাররা সেই বাসে এসে বাসের সিট দখল করে বসতেন, সেই সমস্ত প্যাসেঞ্জারদের বিরুদ্ধে তার জন্য একটা নির্দিষ্ট একটা অভিযোগ ছিল। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড, তুমি অবশ্যই তোমার এই কুকুরটিকে বাইরে বার করে দেবে, তিনি বললেন, কে বললেন, কন্ডাক্টর বললেন যে তুমি কুকুরটিকে অবশ্যই টেক আউট করে দেবে, বাইরে বার করে দেবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি মোটেও এরকম ধরনের কিছু করব না, এটা কে বললেন, এটা বললেন সেই ভদ্রমহিলা যার কাছে পিকিনিজ কুকুরটি ছিল। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি আমার নাম এবং ঠিকানা নিয়ে রাখতে পারেন, সেট দ্য ওমেন, ওই ভদ্রমহিলা বললেন। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, তিনি স্পষ্টতই, এভিডেন্টলি স্পষ্টতই, এক্সপেক্টেড প্রত্যাশা করেছিলেন, দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নো দ্য রিপ্লাই অর্থাৎ তিনি স্পষ্টতই এই যে চ্যালেঞ্জ বা আপত্তিটা তিনি প্রত্যাশা করেছিলেন এবং জানতেন তার উত্তরটা কি। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাট ইজ মাই অর্ডার, তুমি অবশ্যই কুকুরটিকে বাইরে বার করে নিয়ে যাবে, এটা আমার আদেশ, এটা কে বললেন, কন্ডাক্টর। এরপর আসো 9 নম্বর পাতাতে, তখন ভদ্রমহিলা কি বললেন, আই উড নট গো অন দ্য টপ, আমি এত উপরে যাব না, টপ অফ দ্য বাস অর্থাৎ আমি বাসের উপরে যাব না, ইন সাচ ওয়েদার, সাচ মানে এইরকম ওয়েদার আবহাওয়াতে, আমি এইরকম ধরনের আবহাওয়াতে আমি বাসের ছাদে যাব না, ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে, সেট দ্য ওমেন, মহিলা বললেন। সার্টেনলি নট, দেখো ইনভার্টেড কমার মধ্যে আছে অর্থাৎ নিশ্চিতভাবে নয়, সার্টেনলি নিশ্চিতভাবে অর্থাৎ এরকম বোঝাতে একদমই না। সেড হার লেডি কম্পেনিয়ান, কে বললেন, না তার লেডি কম্পেনিয়ান, তার মহিলা যে সঙ্গী ছিলেন, কম্পেনিয়ান সঙ্গী, তার যে মহিলা সঙ্গী ছিলেন তিনি বললেন, একেবারেই না, নিশ্চিতভাবে না। ইউ হ্যাভ গট এ কাপ অ্যাজ ইট ইজ, তোমার যথারীতি কাপ রয়েছে, ঠান্ডা লেগেছে, ইট ইজ ননসেন্স, এটা কেমন বোকার মতো ব্যাপার। সেড হার মেল কম্পেনিয়ান, তার পুরুষ সঙ্গী বললেন, এটা একটা কেমন বাজে ব্যাপার বা বোকার মতো ব্যাপার। এরপর
দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল। এর ফলশ্রুতিতে কি হলো? কন্ডাক্টর বেল টানলেন, অর্থাৎ বাসে যে বেল সিস্টেম আছে সে বেল টানলেন, অ্যান্ড বাস স্টপড, বাস দাঁড়িয়ে গেল। দিজ বাস ডাজ নট গো, এই বাস যাবে না। দিজ বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ না কুকুরটিকে নিয়ে বার করে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই বাস যাবে না। হি স্টেপড অন টু দ্য পেমেন্ট, পেমেন্ট ফুটপাতের দিকে তিনি গেলেন। এখানে কার কথা বলা হচ্ছে? কন্ডাক্টর, কন্ডাক্টর পেমেন্ট বা ফুটপাতের দিকে গেলেন এবং অপেক্ষা করলেন। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রাম, এটা যেন তার একটা জয়লাভের মুহূর্ত ছিল। ট্রাম জয়লাভ, জয়লাভের একটা মুহূর্ত ছিল। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তার পাশে ছিল তার আইন, অর্থাৎ যে আইনের কথা বলা হয়েছে অলরেডি, যে সঙ্গে কোনো কুকুরকে নিয়ে কোনো পাবলিক বাসে যাওয়া যাবে না, সেই আইন থাকা, যে আইনটা ছিল সেটাকে কিন্তু প্রথমে কাজে লাগিয়েছে কন্ডাক্টর। এভরিবডি ইন দ্য বাস, প্রত্যেকেই সেই বাসের মধ্যে যারা ছিলেন তারা প্রত্যেকেই, ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি, তারা কিন্তু সেই মহিলা, যে মহিলা কুকুর সঙ্গে এনেছিলেন তার পাশেই ছিলেন, অ্যান্ড হার ডগ, এবং তার কুকুর, অর্থাৎ মহিলা এবং তার কুকুরের পাশেই ছিলেন, বাসে যে সমস্ত বাকি সহযাত্রীরা ছিলেন তারা। দে টকড ইন রেজড ভয়েস, তারা বলছেন অত্যন্ত গলা তুলে, তারা বলছেন কি বলছেন, শেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকা হোক। লেট আস অল রিপোর্ট হিম, সকলে মিলে আমরা ওনার বিরুদ্ধে রিপোর্ট করি চলুন, অর্থাৎ কার বিরুদ্ধে, কন্ডাক্টরের বিরুদ্ধে। লেট আস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, তাকে আমাদের ফেয়ার বা ভাড়া ফেরত দিতে বলা হোক। ইয়েস দ্যাট ইজ ইট, হ্যাঁ সেটাই, লেট আস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমার তাকে, অর্থাৎ কন্ডাক্টরকে আমাদেরকে ফেয়ার বা ভাড়া ফেরত দিতে বাধ্য করা হোক। দ্য লিটিল অ্যানিমেল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, দ্য লিটিল অ্যানিমেল, লিটিল অ্যানিমেল বলতে এখানে বোঝানো হয়েছে সেই ছোট্ট কুকুরটিকে, পিকিনিজ কুকুরটিকে, স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, অর্থাৎ বসে আছে এবং পিটপিট করছে, ব্লিঙ্কিং চোখ পিটপিট করা, পিটপিট করে অ্যাট দ্য ডিম লাইট, সেই হালকা আলোর দিকে। আনকনসাস অফ দ্য ট্রাবল, অর্থাৎ যে সমস্যাটা, ট্রাবল যে সমস্যাটা তৈরি হয়েছে তার প্রতি সম্পূর্ণরূপে সে কিন্তু সে জানে না, কিছুই জানে না সমস্যাটা সম্বন্ধে। হি হ্যাড কজড, তার কারণেই, অর্থাৎ ওই কুকুরটির কারণে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটা নিয়ে কিন্তু সে সম্পূর্ণরূপে অসচেতন। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, এরপর কন্ডাক্টর দরজার কাছে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু প্যাসেঞ্জার সেখানে ডিমান্ড করলেন, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদেরকে আমাদের ফেয়ার বা ভাড়া ফেরত দিন। ইউ হ্যাভ এনগেজড আস টু ক্যারি আস, আপনাকে নিয়োগ করা হয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে বহন করার জন্য। ইউ ক্যান নট লিভ আস হেয়ার অল নাইট, আপনি এখানে আমাদেরকে সারা রাত এইভাবে ফেলে রাখতে পারেন না বা ছেড়ে যেতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক, সেট দ্য কন্ডাক্টর, কোনো ফেয়ার ভাড়া দেওয়া বা কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। কে বললেন? কন্ডাক্টর বললেন যে কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। টু অর থ্রি প্যাসেঞ্জার্স, দুজন অথবা তিনজন প্যাসেঞ্জার গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য নাইট, দুই থেকে তিনজন প্যাসেঞ্জার সেই রাত্রে ডিসঅ্যাপিয়ার বা উধাও হয়ে গেলেন, তাদের কাছে দেখতে পাওয়া গেল না, অর্থাৎ তারা চলে গেলেন। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেমেন্ট, কন্ডাক্টর ফুটপাথের দিকে ঘুরলেন। ওয়েন টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, এরপর ড্রাইভারের কাছে গেলেন কিছু কথা বলার জন্য, অর্থাৎ ড্রাইভারও অবাক হচ্ছে যে কেন, কী ব্যাপার, কেন এইভাবে বাস থামাচ্ছে, তাই কন্ডাক্টর ড্রাইভারের সঙ্গে গিয়ে কিছু কথা বলে সমস্ত তাকে জিনিসটা বুঝালেন। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড, আরেকটি বাস যেটা ওই রাস্তায় সবার শেষ বাস ছিল, ওয়েন বাই, পাশ দিয়ে চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট, এটাকে দেখে মনে হচ্ছিল ইনডিফারেন্ট টু দ্য সাউটস অফ দ্য প্যাসেঞ্জার টু স্টপ, অর্থাৎ যে সমস্ত প্যাসেঞ্জাররা থামানোর জন্য যে চিৎকার করছে তার প্রতি সম্পূর্ণরূপে উদাসীন সেই বাসটি। এ পুলিশম্যান স্ট্রোলড আপ, একজন পুলিশম্যান ধীরে ধীরে এলেন, স্ট্রোলড আপ, একটা দুলকি চালে আসা, আস্তে আস্তে আসা। এ পুলিশম্যান স্ট্রোলড আপ
দুলকি চালে এলেন অ্যান্ড লুক অলসভাবে আসা যেটাকে বলা হচ্ছে অ্যান্ড লুক ইন অ্যাট দ্য ডোর এবং দরজার দিকে তাকালেন দ্য প্যাসেঞ্জার্স এর ফল কী হলো যখন পুলিশম্যানকে দেখার পরে দ্য প্যাসেঞ্জার্স যাত্রীরা বাস্ট আউট একেবারে যেন ফেটে পড়লেন কিসে উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড আপিল অর্থাৎ প্যাসেঞ্জাররা ফেটে পড়লেন একেবারে প্রচণ্ড অসহিষ্ণু প্রতিবাদ এবং আবেদনে ইনডিগন্যান্ট অসহিষ্ণু রাগ বোঝায় যেটাকে প্রোটেস্ট প্রতিবাদ আপিল আবেদন ওয়েল হি ইজ গট হিজ রুলস ইউ নো ভালো তিনি তো তার আইন পালন করছেন আপনারা জানেন এ কথাটি কে বলছেন পুলিশম্যান হি সেড জিনিয়ালি তিনি নম্রভাবে বললেন দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স এরপর তিনি চলে গেলেন এখানে তিনি বলতে কিন্তু পুলিশম্যানের কথা বলছে এরপর তিনি চলে গেলেন কয়েক গজ দূরে রাস্তার কয়েক গজ দূরে গিয়ে সেখানে গিয়ে দাঁড়ালেন দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই টু মোর কনস্টেবল সেখানে তিনি জয়েন করল তার হি ওয়াজ জয়েন বলা হয়েছে অর্থাৎ এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে অর্থাৎ তার কার সঙ্গে আরও দুজন কনস্টেবল এসে যোগদান করলেন স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট স্টিল দ্য লিটিল ডগ অর্থাৎ এই ছোট্ট কুকুরটি সম্পূর্ণরূপে এই ঘটনা যে জন্য দায়ী সে ব্যাপারে সম্পূর্ণ সে অসচেতন এবং সেই ছোট্ট কুকুরটি ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট সেই রাস্তার যে লাইট সেই লাইটের দিকে তাকে পিটপিট করছে অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো ওয়াক টু অ্যান্ড ফ্রো কন্ডাক্টর এদিকে সেদিকে ইতস্ততভাবে হাঁটাহাঁটি করছে ওয়াক টু অ্যান্ড ফ্রো ইতস্ততভাবে হাঁটাহাঁটি করা লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি ঠিক জয়ের মুহূর্তে কোনো ক্যাপ্টেন বা অধিনায়ক যেমন পদচারণা করে ঠিক সেই রকম যেন একটা জয়ী অধিনায়কের মতো তিনি পদচারণা করছেন আওয়ার অফ ভিক্টরি অর্থাৎ জয়ের সময় যেটাকে বোঝানো হচ্ছে এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস একজন মহিলা যাত্রীর গলা রোজ অ্যাবাভ দ্য গেইল সমস্ত হট্টগোলের উপরে শোনা যাচ্ছিল একজন মহিলা প্যাসেঞ্জারের গলা থ্রিয়েটার্নিং দ্য বাস কন্ডাক্টর সেই বাস কন্ডাক্টরকে তিনি ভয় দেখাচ্ছিলেন বাট কিন্তু হি ওয়াজ কোল্ড হি বলতে এখানে কন্ডাক্টরকে বোঝানো হচ্ছে হি ওয়াজ কোল্ড অর্থাৎ কন্ডাক্টর ছিলেন ঠিক তেমনই ঠান্ডা অ্যাজ দ্য নাইট অর্থাৎ রাত্রির মতোই ঠান্ডা অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেমেন্ট ফুটপাথের মতোই কঠোর অর্থাৎ তার কোনো হেল্লোল ছিল না সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার তিনি প্রকাশ করলেন তার রাগ টু দ্য থ্রি পুলিশম্যান ওই তিনজন পুলিশম্যানের প্রতি হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা যারা একটু দূরে রাস্তায় দাঁড়িয়ে এই নাটক দেখছে সেই সমস্ত পুলিশম্যানের উপরে তিনি তার রাগ প্রকাশ করলেন দেন সি কেম ব্যাক তারপর তিনি ফিরে এলেন কল্ড হার কম্পেনিয়ন তার সঙ্গীকে ডেকে নিলেন অ্যান্ড ভ্যানিশড এবং উধাও হয়ে গেলেন দ্য বাস ওয়াজ এমটিং বাসটি খালি হচ্ছিল ধীরে ধীরে আই উইল গো টু দ্য টপ আমি উপরে চলে যাচ্ছি আমি উপরে চলে যাব সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ অর্থাৎ ওই কুকুর নিয়ে যে ইয়ং লেডি যে যিনি উঠেছিলেন তিনি বললেন আমি উপরে যাব অ্যাট লাস্ট শেষকালে শেষে তিনি বললেন ইউ উইল হ্যাভ নিউমোনিয়া তোমার নিউমোনিয়া হয়ে যাবে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া সে নিউমোনিয়া হয়ে যাবে দ্য ম্যান সেড সে মানুষটি অর্থাৎ তার যে পুরুষ সঙ্গীটি তিনি বললেন এরপর হোয়েন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স এরপর তিনি যখন সেই সিঁড়ির দিকে এগিয়ে গেলেন অর্থাৎ অদৃশ্য হলেন দ্য কন্ডাক্টর কেম ব্যাক কন্ডাক্টর ফিরে এলেন অ্যান্ড পুলড দ্য বেল এরপর আবার বেল টানলেন দ্য বাস ওয়েন্টন বাস চলতে শুরু করলো হি স্টুড ট্রায়াম্ফ্যান্ট তিনি যেন একজন জয়ীর মতো দাঁড়িয়ে থাকলেন হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড তার এই যে তার যে পরিচালনা তার যে তিনি যেভাবে চলছেন সেটাকে কিন্তু সমালোচনা করা হচ্ছে ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার অর্থাৎ প্যাসেঞ্জার যে সমস্ত যাত্রীরা ছিলেন এরপর তার কিন্তু তার মুখের সামনেই তার সমালোচনা করছে দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল এরপর বাসের ইঞ্জিন ট্রাভেল শুরু হলো ইঞ্জিনের সমস্যা শুরু হলো অ্যান্ড দ্য কন্ডাক্টর
ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। এরপর কন্ডাক্টর বাস ড্রাইভারকে সাহায্য করার জন্য গেলেন। ইট ওয়াজ এ লং জব, এটা একটা দীর্ঘ কাজ, অর্থাৎ ইঞ্জিন খারাপ হয়েছে, তাকে খুব দ্রুত সারানো যাচ্ছে না, একটু অনেক সময় লাগছে। মিনওয়াইল, ইতিমধ্যে দ্য লেডি উইথ, মিনওয়াইল ইতিমধ্যে দ্য লেডি উইথ দ্য ডগ, অর্থাৎ সেই কুকুর সহ সেই ভদ্র মহিলা, স্টোল ডাউন, ধীরে ধীরে নেমে এলেন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস, অর্থাৎ সেই কুকুর সহ সেই মহিলা স্টোল ডাউন, অর্থাৎ ধীরে ধীরে চোরের মতো যেন নেমে এলেন আস্তে আস্তে দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস, এবং বাসের ভিতরে আবার পুনরায় প্রবেশ করলেন, রি এন্টার পুনরায় প্রবেশ করলেন। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, দ্য কন্ডাক্টর, যখন ইঞ্জিন ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন, অ্যান্ড পুল দ্য বেল, এবং বেল টানলেন। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, এরপর তার চোখ পড়ল সেই কুকুরের উপরে। কেন না, একটু আগে আমরা জেনেছি যে সেই ভদ্রমহিলা ছাদ থেকে আবার নিচে নেমে এসেছেন বাসের মধ্যে, তাই তার সেই কুকুরের উপরে চোখ পড়ল। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন টু দ্য বেল, এরপর তার হাত গেল বেলের দিকে, অ্যান্ড রোপ এগেন, বেল অ্যান্ড বেল রোপ এগেন, অর্থাৎ ওখানে বাসে বেল বাজানোর জন্য যে রোপের সঙ্গে দড়ির সঙ্গে বেল সিস্টেম করা থাকে, এখন পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলও পর্যন্ত আমরা যে সরকারি বাসগুলোতে এরকম সিস্টেম দেখতে পাই, ঠিক সেই রকম সিস্টেম, অর্থাৎ দড়ি লাগানো যে বেল, সেই দড়ি ধরে টান মারলে বেল বাজবে, সেই বেল রোপটাকে আবার তিনি টানলেন। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার ফিরে দেখলেন। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, এরপর কন্ডাক্টর সেই কুকুরের দিকে নজর করতে বললেন, কুকুরের দিকে দেখালেন, অ্যান্ড দ্য বাস স্টপ, এবং বাস আবার দাঁড়ালো। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান সেকেন্ড, দ্য পুরো দ্য হোল স্ট্রাগল পুরো যুদ্ধটা লড়াইটা বিগেন অল ওভার ওয়ান সেকেন্ড, আবার সে একই রকমভাবে ঘুরে শুরু হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর হেঁটে চলে গেলেন ফুটপাথের দিকে। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট, সেই ছোট্ট কুকুরটি আলোর দিকে তাকিয়ে পিটপিট করছে। দ্য লেডি এগেন ডিক্লেয়ার দ্যাট সি উড নট গো টু দ্য টপ, সেই ভদ্রমহিলা পুনরায় ঘোষণা করলেন যে তিনি উপরে যাবেন না, সি উড নট গো টু দ্য টপ, অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং শেষে গেলেন, অর্থাৎ সে একই ঘটনা আবার ঘটল। দ্য বাস ওয়াজ সুন সুন এমটি, বাসটা খুব শীঘ্রই দ্রুত খালি হয়ে গেল, এমটি খালি হওয়া, অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার, এবং আমি ছিলাম সবার শেষ যাত্রী। আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার, এখানে কিন্তু ইনভার্টেড কমার মধ্যে আছে, অর্থাৎ কেউ কিছু একটা বলছেন, এটা কে বলছেন, কন্ডাক্টর বলছেন। আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার আইন পালন করেছি। দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর আমাকে দিকে আমার দিকে দেখে বললেন বা আমাকে বললেন, হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল্ড দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, সে তার যুদ্ধে জয়লাভ করেছে, ওন উইন থেকে এসেছে ওন, অর্থাৎ জয়লাভ করেছিলেন, উইন মানে জয়লাভ করা, তিনি জয়লাভ করেছেন তার যুদ্ধে, কিন্তু ফেল দ্যাট সি উড লাইক টু জাস্টিফাই হিমসেল টু সামবডি, কিন্তু মনে হলো যে তিনি বোধহয় কারো কাছে তার নিজের কাজের একটা জবাব দিয়ে তিনি দিতে যাচ্ছেন, নিজের কাজটাকে জাস্টিফাই করতে যাচ্ছেন। রুলস আই সেড আর নেসে, এরপর লেখক যে কথাটি বলেছিলেন কন্ডাক্টরকে তা বলা হচ্ছে, রুলস আই সেড আর নেসেসারি থিংস, অর্থাৎ আইন একটা খুব প্রয়োজনীয় জিনিস, নেসেসারি প্রয়োজনীয় জিনিস, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কিছু আছে অত্যন্ত কঠোর, অর্থাৎ কিছু আইন আছে অত্যন্ত কঠোর, লাইক দ্য রুলস অফ দ্য রোড, ঠিক রাস্তার আইনের মতো কিছু আইন রয়েছে যা অত্যন্ত কঠোর, হুইচ ক্যান নট বি ব্রোকেন, যে আইনগুলোকে ভাঙা যায় না, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, অর্থাৎ জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের কোনো বিপদ ছাড়া সেই আইনগুলোকে ভাঙা যায় না, রাস্তার আইনগুলোকে ভাঙা যায় না, বাট সাম আর অনলি রুল ফর ইউর গাইডেন্স, কিন্তু কিছু আইন আছে, বাট সাম আর মানে কিছু আইন, সাম বলতে গেলে কিছু আইনের কথা বোঝাচ্ছে, কিছু আইন আছে যেগুলো অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কেবলমাত্র পথ দেখানোর জন্য, পথ নির্দেশক, লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, ঠিক যেমন এই কুকুর সম্বন্ধে যে আইনটি রয়েছে সেটা হচ্ছে পথ নির্দেশক একটি আইন। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স এয়ার,
এখানে তুমি তোমার একটা সাধারণ বুদ্ধি ব্যবহার করতে পারো। দে আর মিন টু বি অবজার্ভড ইন স্পিরিট, দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, অর্থাৎ এগুলোকে তাৎপর্যের সঙ্গে কিন্তু এগুলোকে পালন করতে হয়, অবজার্ভ পালন করা পালন করতে হয় তাৎপর্যের সঙ্গে, নট ইন লেটার আক্ষরিকভাবে নয়। অর্থাৎ কিছু কিছু আইন কঠোর আছে ঠিক কথা, কিন্তু কিছু কিছু আইন আছে যা হচ্ছে তাৎপর্যবাহী, যা পথ নির্দেশক, তা শুধুমাত্র পথ নির্দেশনার জন্যই তৈরি। এখানে আক্ষরিক অর্থে তাকে ব্যবহার করতে নেই, এখানে নিজের সাধারণ বুদ্ধি ব্যবহার করে তাকে পালন করতে হয়। এটাই লেখক বলেছেন এখানে, কাকে? কন্ডাক্টরকে। কিসের জন্য? না, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ প্যাসেঞ্জারের বা যাত্রীদের আরামের জন্য। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি তোমার আইন রেখেছো, অর্থাৎ আইন পালন করেছো, বাট ব্রোকেন ইট স্পিরিট, কিন্তু তার তাৎপর্যটাকে ভেঙেছো, অর্থাৎ আইন রেখেছো, আইন ভাঙনি, কিন্তু আইনের তাৎপর্যটাকে ভেঙেছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস, ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুড উইল, ছোট্ট সদিচ্ছা বা ভালো ইচ্ছা অ্যান্ড গুড টেম্পার, ভালো মন নিয়ে, অর্থাৎ তোমার আইন পালন করা উচিত সদিচ্ছা এবং ভালো মন নিয়ে। হি টুক ইট ভেরি ওয়েল, সেটা খুব ভালোভাবে গ্রহণ করলো। এই লেখাটা, এই যে এতক্ষণ যেটা এই প্যারাটা পড়লাম, এই প্যারাটা কিন্তু পুরোটাই লেখক নিজস্ব মতামত দিয়েছেন, কাকে? সে কন্ডাক্টরকে। এরপর কন্ডাক্টর কি বলে, হি টুক ইট ভেরি ওয়েল, সেটা খুব ভালোভাবে নিল এই পরামর্শটা। অ্যান ওয়েন আই গট অফ দ্য বাস হি সেড, এবং যখন আমি বাস থেকে নামলাম তখন তিনি আমাকে গুড নাইট জানালেন, কোয়াইট অ্যামিয়েবলি, অনেকটা নম্রভাবে তিনি আমাকে গুড নাইট জানালেন।